বিয়ে বাড়ি কিংবা পার্টিতে যাওয়ার আগে মুখটা প্রচুর কালো হয়ে গেছে, মুখের মধ্যে কালো দাগ ছোপ দেখা যাচ্ছে। তো চলো পার্লারে যাই। পার্লারে গিয়ে 3-4 হাজার টাকা খরচ করে একটা ফেসিয়াল করা সবার পক্ষে সম্ভব না। তো ফ্রেন্ডস, এই প্রবলেমের সলিউশন নিয়ে আমি চলে এসেছি। আমি প্রণতি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলো দেখে নেওয়া যাক। এই ফেসিয়ালটা করলে তোমাদের স্কিনে গ্লো আসবে আর পার্লারের থেকে করা ফেশিয়ালের থেকে অনেক গুণ ভালো হবে। এই গোল্ড ফেশিয়ালটিতে ফেয়ার অ্যান্ড লাভলি এবং আর কিছু উপকরণ দিয়ে একটি দুর্দান্ত ফেশিয়াল আমি তোমাদেরকে করে দেখাবো। বিয়ে বাড়ি কিংবা পার্টিতে যাওয়ার আগে আমরা চাই আমাদের স্কিনটা গ্লো করুক, তার জন্য আমাদের পার্লারে গিয়ে 3-4 হাজার টাকা খরচ করে একটি গোল্ড ফেশিয়াল করতে হয়। কিন্তু এটা সবার পক্ষে করাও সম্ভব না। আর এই ফেশিয়ালটি করলে কিছুদিন হয়তো ভালো থাকে, তারপর আবার সেই যেকে সেই প্রবলেম শুরু হয়ে যায়। আজ এই গোল্ড ফেশিয়ালটা করলে আমাদের কি কি উপকার হয় সেটা আগে আমি তোমাদেরকে বলে নিই। প্রথমত, মুখের মধ্যে কালো দাগ ছোপ এবং রোদে পড়া ট্যান রিমুভ হয়ে যায়, এছাড়া মুখের মধ্যে দারুণ গ্লো আসে। আমি যেভাবে করছি এভাবে স্টেপ বাই স্টেপ করলে তোমাদের পার্লারে গিয়ে 3-4 হাজার টাকা খরচও করতে হবে না, শুধুমাত্র 10-20 টাকা খরচ করলেই হয়ে যাবে। ফ্রেন্ডস, 10 টাকা একটা ডাভ সাবান আর 10 টাকা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমরা ঘর থেকে পেয়ে যাব। তো এই কটা উপকরণ দিয়ে আজকের ফেসিয়ালটা আমি তৈরি করে দেখাবো। এই ফেসিয়ালটা সপ্তাহে একবার করবে। এছাড়া তোমরা তো জানোই ডাভ সাবান ভালো ময়েশ্চারাইজারের কাজ করে, এছাড়া ফেয়ার অ্যান্ড লাভলি আমরা মুখে লাগাই। তো এই ফেসিয়ালটা 12 বছরের পর থেকে করতে পারবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি ডাভ সাবান নিয়ে নিয়েছি, 1 চামচ মতো ডাভ সাবান আমি গ্রেট করে নিয়েছি। তোমরা যদি ঘাড়ে কিংবা পিঠে করতে চাও তাহলে আরেকটু বেশি করে নিয়ে নেবে। আর সামান্য একটু হলুদ নিয়েছি, হলুদ আমাদের মুখের কালচে ভাব কাটাতে সাহায্য করে। আর 1 চামচ চিনি নিয়েছি। আর নেবে 5-6 ফোঁটা লেবুর রস। লেবুর রস ট্যান দূর করতে, কালচে ভাব দূর করতে সাহায্য করে, আর এটা তো ব্লিচিংয়েরও কাজ করে। এবার নেবে ছোট চামচের 8 চামচ ফেয়ার অ্যান্ড লাভলি। আর নেবে রোজ ওয়াটার। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা সুন্দরভাবে গলে যাচ্ছে। এবার দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে, তাই এটাকে ঘরোয়া গোল্ডেন ফেসিয়ালও বলা যায়। এবার মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর একটা রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে। এবার এটি ভালো করে মুখে ঘাড়ে গলায় পিঠে লাগাতে পারবে, কিন্তু আমি শুধুমাত্র মুখে লাগাচ্ছি। তো সারা মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে নেব। আর অবশ্যই চোখ বাঁচিয়ে করবে, কারণ সাবান আছে, লাগলে চোখ জ্বালা করবে, তাই চোখের সাইডে হালকা করে লাগিয়ে নেবে, এতে কালো দাগ ছোপ আর রোদে পড়া ট্যান উঠে যাবে। এবার 5 মিনিট এভাবে মুখে লাগিয়ে রেখে দেবে। 5 মিনিট পর হাত দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। এতে মাসাজের দ্বারা কালো দাগ ছোপ তুলে দেবে। এটা 2-3 মিনিট এইভাবে মাসাজ করবে, এতে মুখে খুব সুন্দর একটা গ্লো আসবে। এরপর রুমাল দিয়ে ভালো করে মুছে নেবে।
দেখো একটা আলাদা তফাৎ লাগছে মুখটা। তো এবার তোমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তো ফ্রেন্ডস, আমি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর আমার মুখটা দেখো কত সুন্দর ফ্রেশ লাগছে আর কত পরিষ্কার হয়ে গেছে আমার রোদে পড়ার টান। এছাড়া মুখের যে কালো ডার্ক স্পটগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু কত সুন্দর ক্লিন আর পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমাদেরকে একটা মাসাজ করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নিভিয়া ক্রিম। দেখো এখানে আমি নিভিয়া ক্রিমটা নিয়েছি, আর এখানে আমি ফেয়ার লাভলি নিয়েছি। এখানে আমি নিভিয়া ক্রিম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ক্রিম তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, যে কোনো হচ্ছে ময়েশ্চারাইজার, যেমন পন্স ময়েশ্চারাইজার, যে কোনো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো, আর তার সাথে কিন্তু অবশ্যই নেবে এই ফেয়ার লাভলি। তো আমার পছন্দ আমি নিভিয়া ক্রিমটা নিয়েছি, এটা দিয়ে আমি মুখে ভালো করে মাসাজ করব। তার আগে বলে নিই, এই মাসাজটা করার আগে তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ফেশিয়ালটা কিন্তু অবশ্যই তোমরা বিকালে কিংবা সন্ধ্যার দিকে করবে। দিনের বেলা করলে কী হবে, সূর্যের প্রভাবে, সূর্যের আলোর প্রভাবে কিন্তু ফেশিয়ালটা নষ্ট হয়ে যেতে পারে এবং মুখ প্রচুর কালো হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা যখন ফেশিয়াল করবে অবশ্যই বিকালে কিংবা সন্ধ্যেবেলা কিংবা সূর্য ডোবার পর কিন্তু তোমরা ফেশিয়ালটা করবে। এবার আমি দেখো নিভিয়া ময়েশ্চারাইজারটা নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি ফেয়ার লাভলি। দেখো এই দুটো নিয়েছি, এবারে একসাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি, এবার আমি এটা মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখতে তোমাদের একটু মনে হচ্ছে অলি টাইপের, কিন্তু এটা ভালো করে মুখে মাসাজ করে নিতে হবে এইভাবে। যেভাবে আমি করছি এভাবে কিন্তু মুখে ভালো করে ক্রিমটাকে বসিয়ে নেবে, আর ভালোভাবে এইভাবে মাসাজ করে নেবে। ভালোভাবে হালকা হাত দিয়ে ভালো করে মাসাজটা করবে, ঠিক যেভাবে আমি করছি সেভাবেই মাসাজটা করে নেবে। তো ফ্রেন্ডস, মুখটা ভালো করে এইভাবে মাসাজ করে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট কিন্তু মুখটাকে ভালো করে রেস্ট দেবে। কারণ মাসাজ করার পর মুখটাকে ভালো করে রেস্ট দিলে তারপর তোমরা মেকআপ করাটা স্টার্ট করবে। তো আমি 5 থেকে 10 মিনিট মুখটাকে ভালো করে রেস্ট দিয়েছি, এবার আমার ফেসটা বিয়েবাড়ি কিংবা পার্টির জন্য রেডি হয়ে গেছে। এবার এর উপরে তোমরা মেকআপ করতে পারবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক কত সুন্দর পরিষ্কার এবং সাদা ফর্সা হয়ে গেছে, আর পার্লারের মতো গ্লো করছে। ফ্রেন্ডস দেখো আমার গোল্ড ফেশিয়াল রেডি হয়ে গেছে, আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করবে। বিয়েবাড়ি কিংবা পার্টিতে যাওয়ার সময় পার্লারে গিয়ে এত এত খরচা না করে খুব সহজে তোমরা ফেয়ার লাভলি এবং ডাভ সাবান আর কিছু উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের গোল্ড ফেশিয়ালটা করে ফেলতে পারবে। তো অবশ্যই কিন্তু এই রেমিডিটা অবশ্যই তোমরা বাড়িতে করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে ঝটফট করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই, টাটা।